পাচারের আগেই উদ্ধার হলো লক্ষাধিক টাকার বার্মিজ সুপারি। ঘটনায় গ্রেপ্তার করা হয় দুজনকে। সূত্রের খবর, জলপাইগুড়ি হয়ে অন্য রাজ্যে ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছিল সুপারিগুলিকে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে রাজগঞ্জের হাতিমোড় এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ। সেই সময় নির্দিষ্ট নম্বরের ট্রাকটিকে আটক করা হয়। তল্লাশিতে উদ্ধার হয় 240 বস্তা বার্মিজ শুকনো সুপারি, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। সুপারি নিয়ে যাওয়ার কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় গাড়ির চালক ও খালাসিকে। বাজেয়াপ্ত করা হয় উদ্ধার হওয়া সুপারিগুলি। ধৃত চালকের নাম ওঙ্কার যাদব, বয়স 28 বছর, ও খালাসির নাম প্রশান্ত যাদব, বয়স 22 বছর। দুজনেরই বাড়ি উত্তরপ্রদেশে। ট্রাক বোঝাই সুপারি গুয়াহাটি থেকে দিল্লি নেওয়া হচ্ছিল পুলিশি জেরায় স্বীকার করে ধৃতরা। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। বিদ্যায় ব্যবসায় চাকরিতে বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, সমস্ত সমস্যার স্থায়ী সমাধান, স্বর্ণপদকপ্রাপ্ত কেপি সিস্টেম, সনাতন পদ্ধতি, সংখ্যাতত্ত্ব ও বাস্তু বিশারদ ডক্টর চিরঞ্জিৎ শাস্ত্রী। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।